আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? মোহাম্মদ হাফিজুর রহমান। হাফিজুর রহমান, আপনাদের এটা কোন জায়গার মধ্যে পড়ে? এটা পূর্ব বালাটারি আর কি বলে, পশ্চিম নাগেশ্বরী। পশ্চিম নাগেশ্বরী পূর্ব বালাটারি। দর্শক, আজকে আমরা চলে আসছি নাগেশ্বরী পশ্চিম বালাটারির মধ্যে চলে আসছি আমরা। তো এখানে আমরা আজকে ভাইয়ের লেয়ার ফার্মে চলে আসছি। ভাইয়ের লেয়ার ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন, 1000 মুরগির শেড। এখানে কত পিস মুরগি রয়েছে? লেয়ার মুরগি, লেয়ার মুরগি আছে 1099টা আছে। 1099, 1100 পিস লেয়ার মুরগি রয়েছে। তো এই লেয়ার মুরগিগুলোর এই যে বর্তমানে যে পুলেট রয়েছে, এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এগুলো কি বাচ্চা উঠাইছিলেন আপনি? জি, বাচ্চা উঠাইছিলাম। বাচ্চাটা হলো এটা নারিশ কোম্পানির, নারিশ কোম্পানির বাচ্চা। এটা কত দিনের বাচ্চা উঠাইছিলেন খামারে? 0 দিন, 1 দিন আর কি বলেছে, 1 দিন বয়সের বাচ্চা। এখন মুরগিগুলোর বয়স কত দিন চলতেছে? 143 দিন। এখন কি ডিম পাচ্ছেন আপনি? হ্যাঁ, প্রোডাকশন শুরু হয়েছে আর কি, 26 দিন থেকে শুরু হয়েছে আর কি। 26 দিন থেকে, তো এখন 126 দিন থেকে প্রোডাকশন শুরু হয়েছে, এখন 143 দিন চলতেছে। গড়ে এখন কত পিস ডিম আসতেছে? এই 70-80 পিস। 70-80 পিস আসতেছে, তবে আশা করা যায় দিন দিন তো বাড়তেছে, তাই না? দিন দিন বাড়তেছে, গরমের কারণে একটু কম বেশি হচ্ছে আর কি, খাদ্য কম খাচ্ছে। তো আপনি খাদ্য কোন কোম্পানির খাওয়াচ্ছেন? আমি নারিশ কোম্পানির খাদ্য খাওয়াচ্ছি। নারিশ কোম্পানি, এখন আপনি কোন খাদ্যটা খাওয়াচ্ছেন নারিশের? নারিশের এখন আমি খাওয়াইতেছি লেয়ার, লেয়ার ওয়ান। লেয়ার, লেয়ার ওয়ান, এটা কতদিন আগে থেকে খাওয়ানো শুরু করছেন? খাওয়ানো শুরু করছি 118 দিন বয়স থেকে শুরু করছি। 118 দিন বয়স থেকে। আপনি যদি একটু খাদ্যের প্রসেসটা আর কি বলতেন, যে 0 দিন থেকে আজকে 143 দিন পর্যন্ত কয়টা খাদ্য পরিবর্তন করলেন এবং কোন খাদ্যটা কতদিন বয়স পর্যন্ত খাওয়াইছিলেন? যদি নতুন যারা আছে তারা তো আপনার কথা শুনে শিখবে, ওরাও তো এইভাবে করবে, তো ওদেরকে যদি আর কি বলতেন যে কীভাবে করলেন এটা, মানে স্টার্টার কতদিন খাওয়ালেন, তারপর গ্রোয়ার কত? আমি ব্রয়লারের আর কি ফিডটা প্রথম খাওয়াইছি, স্টার্টার যেটা, স্টার্টার যেটা আর কি, সেটাও নারিশ কোম্পানির খাওয়াইছিলাম। ওটা আমি 26 দিন পর্যন্ত খাওয়াইছিলাম। আচ্ছা, তারপরে আমি চলে আসি লেয়ার গ্রোয়ার যেটা, এটা খাওয়াইছি আমি এই যে আপনার ইয়া পর্যন্ত কি বলে 118 দিন পর্যন্ত খাইছি। 118 দিন পর্যন্ত, তারপরে লেয়ার, লেয়ার ওয়ান। 118 দিনের পর থেকে লেয়ার, লেয়ার ওয়ান চলতেছে বাচ্চার। তো আপনার এই 1099 পিস মুরগির প্রতিদিন কী রকম খরচ যাচ্ছে? বর্তমান প্রায় 6000 মতন যাচ্ছে আর কি, প্রতিদিন খরচ যাচ্ছে 6000 টাকা। আর এ যাব তো 0 দিনের বাচ্চা থেকে শুরু করে 143 পর্যন্ত এসে সর্বমোট কত টাকা খরচ গেল আপনার? আসলে ওইভাবে হিসাব নাই, মোট হিসাবটা এখন করেন নাই। ঘর সহ আনুমানিক 9 আমার এ পর্যন্ত চলে গেছে, 9 লাখ আর কি, 9 লাখ প্লাস চলে গেছে। তো আশা করা যায় তো এই খরচটা ডিম দিয়ে ইনশাআল্লাহ উঠানো সম্ভব, আশা তো করতেছি, এজন্যই তো খামার করা। তো মূলত আপনার কাছে আসছি দুটো কারণে, একটি হচ্ছে গিয়ে আপনার খামারের প্রোডাকশন কীরকম আসতেছে, খামারটা কীভাবে শুরু করছেন। আপনার খামারটা দেখলাম অনেক সুন্দর, একটি নিরিবিলি বাতাস আছে, পরিবেশ সাথেই পুকুর আছে, অনেক ঠান্ডা পরিস্থিতি। এখানে স্ট্রোকের পরিমাণটা আসলেই অনেকটা কমই হওয়ার কথা, যেহেতু গরম কম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে লেয়ার হোক আর ব্রয়লার হোক, ডিমের মুরগি বা মাংসের মুরগি যেটাই হোক না কেন, এই ক্ষেত্রে ব্যাপক একটা ভূমিকা রাখে আপনার মেডিসিন প্রণালী, যেটা ওষুধ। তো আপনি তো ওষুধ অবশ্যই খাওয়াচ্ছেন? অবশ্যই। তো আমার সঙ্গে আরও একজন আছে, এই যে মামুন ভাই, নিউটেক ফার্মাসিউটিক্যালসের একজন প্রতিনিধি। তো আমি জানি যে আপনার খামারের ওষুধ উনিও কিছু দিচ্ছে, মানে একটা কোম্পানির ওষুধ দিয়ে তো আর খামার করা সম্ভব না, খামার করতে গিয়ে বিভিন্ন কোম্পানির ওষুধ লাগে। তো ওনার কাছ থেকে কি কোনো ওষুধ কি আপনি নিচ্ছেন বা উনি কি দিতেছে কিনা? জি জি, উনি দিচ্ছে, আমিও নিচ্ছি। তবে ওনাদের একটা প্রোডাক্ট কুলেভি, এটা খুব মারাত্মক ধরনের একটা ওষুধ, স্টক করে গরমের সময়, স্টক একেবারেই হয় না ওই ওষুধটা, যদি নিয়মিত খাওয়ানো যায় আর কি। ওনাদের এই প্রোডাক্টটা আমি ব্রয়লার যখন করতাম তখন থেকেই এই প্রোডাক্টটা আমি ব্যবহার করি। ও, আগে ব্রয়লারের শেড ছিল আপনার? জি জি। ব্রয়লার কত বছর করেছেন? 1 বছর করেছি। ব্রয়লার ছাড়ার কারণ? এখন ব্রয়লারে তেমন লাভ হচ্ছে না আর খামারি অনেক বেশি, খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, কিন্তু রেডি মুরগির দাম কম। জি, সারা দেশে একই সমস্যা, যতগুলো খামারে গেছি ঠিক একই সমস্যা, রেডি মুরগির দাম কম, খাদ্যের দাম বেশি। তো আমরা এখন একটু মামুন ভাইয়ের কাছে যাব। মামুন ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো এই খামারে ওষুধ দিচ্ছেন, তাই না? যাওয়া আসা করতেছেন, তো আপনি এখানে কোন কোন প্রোডাক্টগুলো দিয়েছেন আপনার কোম্পানির? এখানে আমি দিছি যে প্রোডাক্টগুলো দিছি ল্যাকটোলেসপি, ল্যাকটোলেসপি, প্রিবায়োটিক, প্রোবায়োটিক, হাই প্রোবো এমএক্স, হাই প্রোবো, তারপর কুলেভি দিছি, এরপরে দিছি প্রো নিউ প্রোবিটিল এলসি 25%, ডক্সিভেট, রেসপিসেল,
পরিষ্কার রাখে এবং মুরগির শব্দ তো ঘর ঘর শব্দ করে, এটা হয় না, মানে শ্বাসনালীকে পরিষ্কার রাখে, পরিষ্কার রাখে। এখন ভাইয়ের কাছে যাই, আপনি রেসপি সেল খাওয়ানোর পরে কি রকম এটা থেকে ফলাফল পেয়েছেন আর কি? না, মোটামুটি ভালোই ফলাফল, মোটামুটি ভালোই, তাই না? তো আমরা তো এই রেসপি সেলের সাথে অনেক আগে থেকেই পরিচিত, আমাদের রেনেটার রেসপো কেয়ার ছিল বা অন্যান্য কোম্পানি বিভিন্ন নামে এটি বার করছে। তো প্রোডাক্টটি মোটা অনেক ভালোই আর কি, ইউক্যালিপটাস লিকুইড দেওয়া আছে। এরপর আর কি ওষুধ দিয়েছিলেন? এরপরে এখন চলতেছে যে ফার্মে, এখন তো দিয়েছে নিউ প্রোভিটিল এলসি, নিউ প্রোভিটিল এলসি। আমি ডাক্তার, এটা হলো এটা অ্যান্টিবায়োটিক, এটা হলো মাইকোপ্লাজমোসিসের কাজ করে। তো আপনি কি ওষুধটা এখন খাওয়াচ্ছেন? জি, এখন খাওয়াচ্ছি আমি। রেজাল্ট সম্পর্কে বলবেন, রেজাল্ট সম্পর্কে এখনো তো শুরু, এইভাবে তো বলা যাচ্ছে না, মানে এটা ফলাফল এখনো নোটিস করেনি। না না, এখনো আরো একদিন খাওয়াইতে হবে, রানিং চলছে আর কি, রানিং চলছে, তবে ভালো হবে আশা করা যাচ্ছে আর কি, কমছে কমছে আর কি, একটু কমছে। এরপর আর কি ওষুধ দিয়েছিলেন? ডক্সিভেট, ডক্সিভেট ঠান্ডাজনিত কারণের জন্য আর কি। তো ডক্সিভেট থেকে কি রকম রেজাল্ট? ডক্সিভেট এর আগেও খাওয়াইছিলাম, এখনো রানিং চলছে ডক্সিভেট, ওনাদেরটা অনেক ভালো। আপনাদের ডক্সিভেট কি নামে আছে? ডক্সিভেট 200, ডক্সিভেট 200 নামে, ডাইরেক্ট ডক্সিভেট নামেই আছে আপনাদের। আর কি ওষুধ দিয়েছিলেন? এরপরে দিছি আমি ওই ল্যাকটোলেস পি, ল্যাকটোলেস পি, ওটাও তো প্রিবায়োটিক, প্রোবায়োটিক, প্রোবায়োটিক আছে এবং এনজাইম আছে, এনজাইম এনজাইম আছে, দুইটারই কাজ করবে। ওই ওইটা থেকে কি রকম ফলাফল পাইছেন? এনজাইমটা আমি অনেক আগে থেকে খাই, এটা ওনাদের একটা ভালো প্রোডাক্ট আর কি। এনজাইম তো এটা শুধু ডিম মাংস হোক যাই হোক না কেন, সব ধরনের মুরগির জন্যই প্রয়োজন। আবার আবার আমাদের একটা প্রোডাক্ট চলছে, এনার হলো দেওয়া হয়েছিল আমার প্রোলিভার প্লাস, প্রোলিভার প্লাস, লিভার টনিক, লিভার টনিক, একটা একটা মারাত্মক একটা প্রোডাক্ট আমাদের। হ্যাঁ, খুব ভালো প্রোডাক্ট। আমি খাওয়াইছিলাম এনাদের লিভার টনিক, খাওয়ালে যে মুরগির যে আমরা ইয়া বলি, মোল যেটা বলি আর কি, সেটা লাল হয়, চোখগুলো খুব সুন্দর গঠন চলে আসে, মানে আর কি মুরগির যে একটা কালার আছে, কালারটা চলে আসে, সুন্দর একটা শেপ চলে আসে মুরগি, দেখতে সুন্দর। ওনাদের ওই যে আরেকটা আয়রন হয়, নিউ আয়রন, আয়রন ভেট, নিউ আয়রন ভেট, এটা তো অনেক ভালো রেজাল্ট পাইছি, অনেক ভালো রেজাল্ট পাইছেন। তো দর্শক, আপনারা শুনতেই পারলেন যে সরাসরি আমি দুজনকেই একসাথ করেছি, কেননা আমাদের আজকে যে বর্তমান সময়ে আমাদের যারা পোলট্রি খামারি রয়েছে এরা কিন্তু এমনিতেই লসের মধ্যে পড়ে আছে। এর প্রধান একটি কারণ হচ্ছে ফিডের বস্তার দাম বেশি। এখন আপনি এই লেয়ার লেয়ার ওয়ানটা কত করে কিনতেছেন বস্তা? লেয়ার লেয়ার ওয়ান অবশ্য আমি মার্কেটে যে দাম আছে খুচরা সেটাই বলে না, খুচরা ওইভাবে ১৮৩০ টাকা লেয়ারের বস্তা, আর এক থেকে দেড় বছরের মাথায় সেই বস্তা এসে দাঁড়ালো ২৮০০ টাকা, মানে বস্তা প্রতি ১০০০ টাকা বেশি। তার মানে আপনার ফার্মে এখন দুইটা বস্তা লাগতেছে, মানে দিন ২০০০ টাকা এক্সট্রা খরচ হচ্ছে শুধু ফিডের পিছনেই। তো যার কারণে আর কি মুরগি আর পোলট্রিটা থেকে আমাদের লাভ অনেকটা কমে গেছে, এই একটাই কারণ, ফিডের বস্তার দাম বেশি। আগে ব্রয়লারের ফিডের বস্তা ছিল ২১০০ ২২০০, এখন হয়ে গেছে ৩৩০০ টাকা বস্তা। আমি যখন শুরু করছি তখনও ৩০০ সামথিং ছিল আর কি, ৩০০ সামথিং ছিল, কিন্তু এখন তো ৩৩০০ নিচে নাই। তাহলে এত বড় একটা ডিস্টেন্স, কিন্তু সেই তুলনায় কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই যে পোলট্রি যে বাজার যেটি রয়েছে এটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, জি মাংসের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, যার কারণে পোলট্রিরা কিন্তু লাভবান হতে পারছে না। আবার এর মধ্যেও রয়েছে আবার মেডিসিন খরচ, যেটা কস্টিং রয়েছে, আমি যার কারণে আজকে দুজনকেই একসাথ করেছি। মামুন ভাই আমার অনেক পরিচিত, এর আগেও আমিও ওনার ওষুধ লিখি, আমার সাজেস্ট করি খামারিদেরকে, আমাদের এখানে যে ভেটেরিনারি সার্জন রয়েছে চিকিৎসকরা ওনারাও লেখে, কিন্তু এখন কথা হলো যে লিখবো শুধু ওষুধ, কিন্তু খামারিরা নিয়ে যাওয়ার পর এখান থেকে কীরকম প্রফিট পেলো, ভালো রেজাল্ট পেলো নাকি খারাপ রেজাল্ট পেলো, এটা যাচাই করতে হবে অবশ্যই, তারপর তো আবার লিখবো, তাই না? আমি আসলে এইটা শুধু দেখার জন্য আমি একাই আসি নাই এনার ফার্মে, যে আমি একাই যাবো ওনার কাছ থেকে শুনবো, একটা প্রতিবেদন করবো, তখন আবার মামুন ভাই বলবে যে আমি ছিলাম না, আপনারা আমার নামে উল্টাপাল্টা বলছেন, হ্যাঁ ভালো রেজাল্ট হয়েছে আবার খারাপ বলতেছেন আমাকে। এই জন্য মামুন ভাইকেও একসাথ করেছি, একজন সুদক্ষ একজন পরিশ্রমী খামারিকেও একসাথ করেছি। তো দুজনকেই দেখতে পাচ্ছেন আপনারা, তো দুজনের সঙ্গে কথার মিল নিলাম, তো আল্লাহর রহমতে
ভালো আর কি আমরা রিভিউ পেলাম ইনার কাছ থেকে, যে ঔষধগুলো সত্যিই ভালো। মানে সত্যি বলতে সব ঔষধ হয়তো বা ভালো না, কোনো কোম্পানির পক্ষেই সম্ভব না। একটা কোম্পানির মিনিমাম হলো 40-50 আইটেম থাকে, তো সবগুলো যে গুণগত মান ভালো করতে পারবে এমনটা তো সম্ভব না। কোনোটা খারাপ হবে, কোনোটা ভালো হবে, ভালো খারাপ নিয়েই চলতে হবে। তো যে ওষুধগুলোর নাম বললো এগুলোর রেজাল্ট যেহেতু আমরা ভালো পাইছি, তো আপনারাও চেষ্টা করবেন খাওয়ানোর এবং আমাদেরকে রেজাল্ট জানানোর চেষ্টা করবেন। তো এখন আমরা ভাইয়ের কাছে চলে যাবো। পরিশেষে আপনি কী বলতে চান যে এই ডিমের মুরগি করাটা কি লাভজনক কিনা, এখান থেকে কি লাভ আনাটা সম্ভব কিনা বর্তমান পরিস্থিতিতে? এখান থেকে আসলে যদি সরকার এই খামারির দিকে যদি নজর না দেয়, তাহলে এখান থেকে লাভ আশা করাটা খুবই কঠিন। এবং যদি সরকার এদিকে নজর দেয়, ফিটের বাজারটা একটা কন্ট্রোলে নিয়ে আসে, এখানে তো অনেক টাকা ইনভেস্ট করতে হয়, লেয়ার মুরগিতে সবার পক্ষে সম্ভব না। ছোট ছোট যারা আছে এরা অতি সহজে ব্রয়লার করতে পারবে, কিন্তু লেয়ারে যেতে পারবে না, সমস্যা। তবে আশা করতেছি ডিমের বাজার যেহেতু বাড়তেছে ভালো, যদি এরকম 9-10 টাকা থাকে আর ফিটের বাজার যদি একটু কমে, তাহলে মোটামুটি প্রফিট আসবে আর কি। এই আশা করেই তো ব্রয়লার থেকে লেয়ারে আসা। তো দর্শক শ্রোতা, আপনারা শুনতেই পারলেন ভাইয়ের গুরুত্বপূর্ণ কথা। আসলে সারা বাংলাদেশে এই সমস্যাটি হচ্ছে এবং আমরা যারা খামারি রয়েছি সবাই একযোগে একটা আমরা প্রতিবাদও করতেছি বিভিন্ন জায়গায়, কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টিভি চ্যানেলে এবং ফেসবুকে, যে আমাদের একটাই দাবি সরকারের কাছে, সেটি হলো আমাদের যে মুরগি পোলট্রি এবং গোখাদ্য যেটি রয়েছে এবং মাছের ফিড থেকে সব কিছুর খাদ্যের দামটা যদি একটু কমিয়ে যদি সামঞ্জস্যতার মধ্যে আনা যায়, এবং মুরগির যে বাজার রয়েছে রেডি মুরগির মাংস এবং ডিমের যে দামটি রয়েছে এবং দুধের যে দাম রয়েছে, এটি যদি একটা নির্দিষ্ট একটা দাম যদি সরকার ধরে দেয়, তাহলে আশা করা যায় আমরা এই পোলট্রি এবং কৃষিক্ষেত্রকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এর আমরা কিন্তু খেয়াল করছি গত 1 বছরে কিন্তু খামারির সংখ্যা অর্ধেকের থেকেও নিচে কমে আসছে, অনেকে খামার বাদ দিয়ে ফেলছে, কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই খাদ্য ঔষধ প্লাস আদার যে নেসেসারি জিনিসগুলো প্রয়োজন খামারে, এদের দাম অতিরিক্ত বেড়ে গেছে। যদি সরকার একটু যদি এইদিকে নজর দেয়, তাহলে আমরা এখান থেকে অনেক ভালো কিছু সরকারকে দিতে পারবো, তাই তো? তো আজকের প্রতিবেদনটি আমরা এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন তিনি যেন সুস্থ সুন্দরভাবে তার এই শেডটি পরিচালনা করতে পারে কোনো রকম রোগ বালাই ছাড়াই। কেননা এখানে দেখতে পারতেছেন অলরেডি প্রায় 9 লাখ প্লাস 10 লাখের মধ্যে পরিমাণ আর কি ইনভেস্ট করে ফেলছে। তো এই টাকাটা যে দিয়েছে, একটা তো আশা নিয়ে দিয়েছে, এখান থেকে শুধু এই টাকাটা ওঠানোর একটাই মাধ্যম, সেটা হলো ডিম। এই ডিমের উৎপাদন যেন বৃদ্ধি পায়, মামুন ভাইকে রিকোয়েস্ট করবো এইদিকে, যে আপনি এইদিকে একটু খেয়াল রাখবেন, ওনাকে সেই কোয়ালিটির কিছু মেডিসিন দেন যাতে ডিমের উৎপাদনটা ঠিক থাকে এবং এনার যে প্লেটগুলো রয়েছে মুরগিগুলো এগুলো যেন সুস্থ থাকে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।